তো ওই গাছের কুলগুলো অতটাও ভালো না, তাই ওই গাছ থেকে নেমে এসে দাদা এই গাছে উঠেছে, দেখো ওই যে আবার খাচ্ছে, নিজে আগে খেয়ে নিচ্ছে, দেখো কি অবস্থা। এই গাছের কুলগুলো দারুণ খেতে, তো ওই গাছের থেকে দেখো এগুলো নিয়েছে, আর এই গাছের থেকে কিছু নেব। ওই দেখো দাদা গাছে উঠেছে, ওই গাছের কুলগুলো একদম ভালো না, খেতে ভালো লাগে না। ওই যে মামা এই গাছে উঠেছে দেখো, মা আবার হচ্ছে, এই যে দেখো তোমাদের দাদা ভাই গাছে কুল নেই পুরো, মানে সব নিয়ে নিয়েছে। আর ওই পাশটা দেখো অনেকেই কুল ওখান থেকে নিচ্ছে, তো কুল টুকিয়ে নি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি চলো। তো ফাইনালি কুল পাড়া হয়ে গেছে, আর এখানে এত রৌদ্র না, আমি মানে দেখতে পাচ্ছি না আমার মুখটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে না কি জানি না, আর এখানে হাওয়াও দিচ্ছে ভীষণ, আর এখানে দেখো লঙ্কা লবণ মিক্স করা হচ্ছে। এই যে দেখো কুল, এক প্লাস্টিক কুল, আর আমার মেয়ের এখনো কুল কুড়ানো হয়নি, ও ওর জেঠুর সঙ্গে এখনো কুল কুড়াচ্ছে দেখো, ওইখানে ওর জেঠুর ওখানে আমি রেখে এসেছি, আসছে না। আর মিষ্টি মামাম এখানে কুল খাচ্ছে দেখো, ও বাবা কি গরম, ভীষণ গরম লাগছে। কিন্তু কুলগুলো দারুণ খেতে। তুমি খাবা না? ওখানে মামা মানে সৃষ্টি মার মা, ওখানে আমি কথা বলতে পারছি না, পুরো জিভে জল মানে ভর্তি হয়ে যাচ্ছে, লঙ্কা গুঁড়ো দিয়ে দারুণ খেতে, কি বলবো মানে। তো দেখো ওই যে মা লিজু বসে আছে, আর সৃষ্টি সোনা তো খেতে পারে না, ও বাদে এসে খুব খুশি ওখানে বসে বসে খেলছে, কোলে নিয়ে তো হাঁটা সম্ভব না, তো মা ওর পাশে বসে আছে, আর এখানে দেখো আমরা সবাই বসেছি। এই যে দেখো গালের জলে দেখো কি করছে, আর সৃষ্টি সোনা হাসছে দেখো, দেখো সৃষ্টি সোনা হাসছে। এই দেখো এখানে হচ্ছে লবণ লঙ্কার গুঁড়ো দেখো, ওই যে দেখো আমার মেয়ে আসছে, কুল কুড়ানো এখনো হয়নি, ওখানে কুল করছে দেখো, দাদা গাছ থেকে সবে নামলো, আসতেছে খাবে। দেখো এই যে লঙ্কা লবণ, কি বলবো এত টেস্ট, তোর গালের জলে তো সবাই পাগল। এটা এখানে দেখ আকাশটা কত সুন্দর, কেমন খেতে বললো দাদা? টক টক বলে তুমি তো ওখানে গিয়ে বসছো, তো সবাই মিলে এখানে আবার খেতে বসলাম, মানে ওখানে রৌদ্র ছিল তাই অনেকটা রৌদ্র লাগছিল। তো ফ্রেন্ড দেখো ওই সাইডটা টোটালটাই নদী, এখান থেকে গাজলডোবা পর্যন্ত টোটালটাই নদী দেখাচ্ছে দেখো, কেমন আমরা এই যে বাদের উপরে এখানে যত গাছ দেখছো, আর এখানে আমার মেয়ে খাচ্ছে দেখো, খুব টেস্ট। বাড়ি গিয়ে আজকে ভাত খেতে হবে না বাবা, দেখেছো এই দেখো কিভাবে খেতে হয় দেখো, ঝাল হয়েছে বাবা, খাই না দেখো, সবাই খাচ্ছে, মামামও পাশে খাচ্ছে দেখো, কুল তো আমিও খাই একটু, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি চলো। তো কুল টুল খাওয়া কমপ্লিট, ওখান থেকে চলে এসেছি বাদের ওখান থেকে, আর এখানে দেখো অনেকগুলো বস্তা রেখেছি, আর মামামরা এখানে দেখো হাঁটছে, আর এই দেখো মামাম কোদাল নিয়ে আসছে, তো কোদাল নিয়ে কেন আসছে অবশ্যই বুঝতে পারবে এখনই। তো এখানে দেখো একদমই এটা হচ্ছে নদীর পার, এই দেখো আর একদমই বালি এগুলো, আর এখান থেকে মানে মাটি খুঁড়ে বের করতে হবে, এই দেখো এখানে মানে আমাদের বাড়িতে আমাদের তো ঘর জানো মাটির, তো বাড়ির পাশেও কোনো মাটি নেই, বাড়িতে খুব মানে সব বালি,
আর এখন এখান থেকে মাটি নিয়ে গিয়ে তারপরে ঘর মুছতে হবে। এই দেখো দাদা ভাই দেখছে যে মাটি পাওয়া যায় কিনা, খুঁড়ছে দেখো। ওই সাইড থেকে খুললে ভালো হতো না? তো ফাইনালি মাটি পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে দাদা করো। তো দেখো মানে অনেকক্ষণ ধরে দাদা খুঁড়ছিল, মাটি ভালো পড়ছিল না, খুঁড়ছিল না। তো এখন দিদিভাই মাটি খুঁড়ছে যে পাওয়া যায় কিনা। তো মোটামুটি পাওয়া গেছে দেখো, মানে এগুলো মাটি না, এগুলো বালিয়ে ভালো মাটি পাওয়া যাচ্ছে না। তো অনেকক্ষণ থেকে খুঁড়ছে দেখো, এগুলো সব খুঁড়া হয়েছে। এখন আবার দাদা নিয়েছে, মানে এত দূর এসেও লাভ হচ্ছে না। আর মামামরা কি দুষ্টু করছে দেখো, তো ফাইনালি মাটি খোঁড়া হয়ে গেছে। আর ওই দিকটা দেখো মাথায় করে উপরে উঠাচ্ছে, আমি একটা নিয়েছিলাম প্রচুর ভারী, দাদা ভাই টানছে। আর এখানে সব আমি মানে যা নিয়েছিলাম ওগুলো নিয়েছি, মামাম কোলেন কোলে ওঠার জন্য বায়না করছে। আর এক দেখো মাথায় করে ওই পাড়ে পার করতে হয়, তারপরে ওই দিক যেতে হয়। আর সাইকেল নিয়েছিল তো দুজনে মিলে, মানে পরে টোরে শেষ, বিশাল বড় একটা মানে ফাড়া গেছে। আর ওখানে দেখো মা সৃষ্টি আসছে। তো চলো কোথায় মাটিগুলো রেখেছি সেগুলো ওখানে যাই। তো দেখো আমি এপারে চলে এসেছি, আর দাদা দেখো এখন একটা বস্তা আনছে মাটির বস্তা। অনেকটা উপরে উপরে থেকে মানে উপরে থেকে উঠতে হয়, আবার নামতে হয়, ওই যে নামছে দেখো। আর হ্যাঁ এদিকে আসো, নোংরা করছে। আর এই যে এখানে সবগুলো এনে রেখেছে দেখো, এখান থেকে আবার সাইকেলে অনেকটা দূর নিয়ে যেতে হবে, ওখানে টোটো একবার মাথায় করে নিবে। এই দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে, একদম ওই মাথায় নিবে, ওখানে টোটো রেখেছে যেখানে ওখানেই। আর এখানে সব এই দেখো মাটিগুলো, আর সাইকেলে একটি বেনেছে সেগুলো এইখানে এসে পড়েছে। ওই দেখো বস্তাটা ওখানে, মানে ওখানে সাইকেল নিয়ে পড়েছিল তারপরে মাথায় করে এনেছে। তো ভালো ছিল না মাটিগুলো তাই বেশি আনা হয়নি দেখো। আর এখন টোটোর ওখানে নিয়ে যেতে হবে এগুলো সব, আসতাম মাটি নিতে তাহলে এই বাচ্চাগুলো। আর গেলো আর আমি তোমাদের দাদা ভাই আর তোমাদের বৌদি মানে দিদি ভাই এনেছিলাম। তো এবার তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, তো চলো টোটোর ওখানে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। ফাইনালি চলে এসেছি টোটোর এখানে, সামনে যাও টোটো। এই দেখো সব বস্তাগুলো মানে মাটিগুলো, আর এক এক জনের অবস্থা দেখো, মাটি টেনে টেনে শেষ, মানে পুরো অবস্থা কেরাসি। আমি পুরো বুকে লাগছে আজকে, মানে আমি বেশি আনি নাই, এক বস্তা এনেছি, ও এক বস্তা এনেছে ওখান থেকেও, মানে তাতে অবস্থা শেষ। আর এগুলো সব দাদা এনেছে, ওই যে দাদা। আর দাদা যাবে এখন টোটো নিয়ে, আর আমরা যাবো সাইকেল নিয়ে। এই যে সাইকেলটা দেখো, আমি আর দিদিভাই সাইকেল নিয়ে যাবো, আর মা দাদা টোটোতে যাবে। তো চলো বাড়ি গিয়ে দেখা করছি।